শাশুড়িকে এত এত টাকা পয়সা দিয়ে ডাক্তার দেখায়, ওষুধ কিনে দিয়ে আসলে কোনোই লাভ নাই। তারে আমরা একটা বুঝাইলে সেও 10টা উত্তর দিয়ে আমাদেরকে বসায় রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তামান্না নাসির, চলে এলাম ছোট্ট আর একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে। আর ওই যে দেখেন, নামার সময় এমন এক কাণ্ড দেখে আমি হাসবো না কাঁদবো নিজেও জানি না। তো পলিথিনে করে আমি ভাবছি হয়তো বা সে পান নিয়ে আসছে, পরে যখন ঘটনাক্রমে জানতে পারলাম জিজ্ঞেস করে যে এটা কি নিছেন, তখন বলতেছে সে যে ওষুধগুলা খায় তো সেগুলো নিয়ে নিছে। আমি বললাম এগুলো কেন নিলেন, প্রেসক্রিপশন তো আছে। সে বলে না, এগুলো ডাক্তারকে দেখাবে আর বলবে কোনটা কি সমস্যা হয়, কোনটা কি মানে কাজ করে কিনা বা এই সে আর কি। আমি বললাম ঠিক আছে, আসার সমস্যা নাই, নিয়ে নেন, কারণ সে যেভাবে চলতে যায় আমি সবসময় তাকে সেইভাবে ছেড়ে দিই। আর মার এই বাচ্চামি বিষয়গুলো আমার কাছে ভালোই লাগে, মনে হয় যে আমি আমার বাচ্চা যেরকম অনেক সময় অবুঝ অনেক কিছু করে, সেরকম অনেক কিছু মানে আমার শাশুড়ি বা আমার আম্মু দুজনেই মনে হয় এখন করে। আর সব থেকে বেশি আমার আব্বু করে, মাঝে মাঝে একদম জ্বালায় ফেলে। তো যাই হোক, ওই যে একটা কথা আছে না, যে বয়স হয়ে গেলে বয়স্ক মানুষরা তারা হচ্ছে গিয়ে বাচ্চাদের মতো হয়ে যায়, আসলে কিন্তু ঘটনা সত্যি। তো মাকে নিয়ে চলে আসছি হচ্ছে গিয়ে পপুলারে, আর আফিফের আব্বু আগেই সিরিয়াল দিয়ে রেখেছিল, সে হচ্ছে ওয়েট করছে। তো আমি মাকে নিয়ে রিক্সায় করে চলে আসলাম। আর মা আসলে নিজের মতো করে চলতে ফিরতে মানে সব কিছু করতে পছন্দ করে, দেখা যায় কি সে নিজেই একটা বড় ডাক্তার। আর এই কথা কেন বলতেছি, ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তারপর অনেকক্ষণ মাকে বুঝানোর পরে বোঝাতে সক্ষম হলাম যে এই ওষুধ ডাক্তারকে দেখানো লাগবে না, প্রেসক্রিপশন দেখিয়ে আপনার সমস্যাগুলো যখন আমরা বলবো তখন হচ্ছে গিয়ে আপনিও আপনারটা বললেন, তখন হচ্ছে আর সমস্যা হবে না, বললো যে ঠিক আছে। আর মানে এক এক সময় তার এক একটা মনে হয় তার এইটা প্রবলেম আছে, আমরা সেইটাই তাকে ডাক্তার দেখাই। তারপর সে মানে মনের সান্ত্বনা হচ্ছে বড় বিষয়, যে মানসিকভাবে তাকে ভালো থাকতে হবে যে না আপনার ভিতরে সেরকম কোনো বড় সড়ো রোগ টোক নাই আল্লাহর রহমতে। তো যাই হোক, সেটা যখন সে বিশ্বাস করতে সক্ষম হবে তখন সে এমনিতেই ভালো থাকবে। তো এই জন্য তারপরও সে যখন বলে যে তার হার্টে সমস্যা মনে হচ্ছে, তার কিডনিতে সমস্যা মনে হচ্ছে, তখন সেই ডাক্তারই তাকে আসলে দেখানো হয়। বাট ওরকম ভাবে বড় কোনো সিভিয়ার অসুখ তার নেই। তবে ডাক্তার দেখালে সব ডাক্তাররাই কম বেশি একই কথা বলে, যে যেহেতু তার বয়স হয়ে গেছে তো বার্ধক্যজনিত যে সমস্যা কম বেশি তার থাকবেই, তো সেরকমই আর কি বিষয়। আর কয়েকদিন আগে শাশুড়িকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা একদম উড়াধুরা কমেন্ট করে ঝাঁপায় পড়ছেন কয়েকজন। তাদেরকে বলবো ভাই, 10 মিনিট একটা ভিডিও দিলে অন্তত 8 মিনিট দেখবেন, তারপরে হচ্ছে একটা কমেন্ট করবেন। শুধু শুধু 2-1 সেকেন্ড 10 সেকেন্ড ভিডিও দেখে ঠাস করে একটা কমেন্ট করে ফেলেন, ওখানে তো আমি আমার শাশুড়িকে নিয়ে কোনো দুর্নাম করিনি, তাই না? আমি বলেছি যে যে জিনিসগুলো আসলে সচরাচর আমাদের বউদের বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে থাকে সেই বিষয় নিয়ে আমি একটা সমাজের একটা গতানুগতিক বিষয় নিয়ে কথা বলছি। তো না বুঝে আন্দাজে ধুমধাম করে একটা কমেন্ট করে দেন। তো যাই হোক, এদিকে মাকে বুঝাইতেছিলাম কি কি সমস্যা, সবকিছু আমিও শুনতেছিলাম যাতে কোনোটা মা বলতে ভুলে গেলে আমিও ডাক্তার কাছে বুঝায় বলতে পারি। আর এদিকে মায়ের বললাম যে মা আপনি তো উল্টো উল্টা পড়ে আসছেন, বাসা থেকে যখন বের হয়েছে তখনও বলতেছিলাম। তো মা বলে সমস্যা নাই, এটা বোঝা যাইতেছে না, এটা আরেকটা ডিজাইন। তাই বসে পাল্টায় ফেলেন, তো সে আমাকে হাত দিয়ে ইশারা দিতেছে আরে দরকার নেই, এটাই ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর আমার শাশুড়ির কম বেশি আপনারা এই ওড়নাটাই পরতে দেখবেন আর এই বোরখাটাই পরতে দেখবেন, কারণ তার যেটা পছন্দ হয় সে সেটা পরতেই থাকে। তো মারে বললাম যে মা এই ওড়নাটা কবে পাল্টাবেন, আর ওড়না পরবেন না? সে বলতেছে না, এটা আমার যতদিন ভালো লাগে ততদিনই পরবো। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে সমস্যা নাই। তবে বের হয়ে বলতেছে যে সে পান খাবে, তাও কি জর্দাদি খাবে সেটা ছেলেকে বলতেছে। ওদিকে যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার জিজ্ঞেস করলো, তখন বলে না সে জর্দা খায় না। তো আমি মিটমিট করে হাসতেছিলাম, আর মাকে বের হয়ে বলছিলাম যে মা আপনি কি সত্যি জর্দা খান না? আফিফের আব্বু জিজ্ঞেস করতো, সে বলে না আমি জর্দা খাই না। আর ওইদিকে বের হয়ে সাথে সাথে ছেলেটা বলতেছে যে আমার এই জর্দা দিয়ে একটা পান এনে দে। তো এটা নিয়ে আমরা তিনজনে হাসাহাসি করতেছিলাম, আর বলতেছে যে বাহিরে থেকে 2-1 বার এরকম জর্দা দিয়ে পান খেলে সেরকম কিছু হবে না, কিন্তু সে কিন্তু বাসায় রেগুলার জর্দা খায়, মাঝখানে অবশ্য বাদ দিছিল। তো আমি আবার মাকে বললাম পানটা এখন খেয়ে না, আপনারা চটপটি ফুচকা খেতে নিয়ে যাব। তো মা বললো ঠিক আছে। তো মা বলতেছে আমি ফুচকা খাবো না, তুমি ফুচকা খাবো আর আমি চটপটি খাবো, তুমি তো ফুচকা পছন্দ করো। তা বললাম যাক, মা সেটা মনে রাখছে এটাই মানে বড় কথা। আবার ওইদিকে আমি তো বলতেছিলাম সেও ফুচকা খায় না আমি জানি, তো হাতে ওই যে পান মুট করে নিয়ে বসে আছে, তো এর জন্য মার জন্য চটপটি অর্ডার করলাম আর আমার জন্য ফুচকা। তো চটপটিটা আগে রেডি করে দিচ্ছিল, আর চটপটি দেখে আসলে কালারটা সুন্দর ছিল, কিন্তু এত ঢেল ঢেলা পাতলা গঙ্গা যমুনার পানির মতো মনে হচ্ছিল, এটা মনে হয় মজাই লাগবে না। তো সেরকম আসলে এটা একটা টেস্টও ছিল না। আর মা হচ্ছে বাইরে আসলে বাইরে বের হইতে চায়, কিন্তু বাইরে তার নিয়ে বের হলেই সে মনে হয় 10-15 মিনিট পরে বলে কি চল বাসায় যাই, চল বাসায় যাই, মানে এরকম একটা বিষয়, বাইরে বেশিক্ষণ থাকতে চায় না। তো যাই হোক, তারপরে আর বেশি দূরে ভাবছিলাম জিন্দাবাজার নিয়ে যাব, ওইখানে কয়েকটা ফুচকার দোকান আছে ভালো চটপটির দোকান, তো সে যাইতে রাজি হয় নাই। পরে এখান থেকেই মার জন্য হচ্ছে বাসার পাশে আমরা দুজনে মিলে বসে হচ্ছে গিয়ে চটপটি ফুচকা খেলাম। তো মারে বললাম খেয়ে দেখেন কেমন হয়েছে, তো মা নেড়েচেড়ে আগে দেখতেছে কোথায় কি দিছে কি দেয় নাই। তো বাসায় বানালে তো আর আসলে বাসার মতো টেস্ট আর বাইরের জিনিসে হয় না।
তবে ওই দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ওই যে ধোয়া উঠতেছে গরম গরম, চটপটি ফুচকা ভালোই লাগতেছিল। তো মা বলতেছে কি মনে হইতেছে ডাইলের মধ্যে এইখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, শশা এগুলো সব কাইটা দিয়ে রাখছে, ডালের সাথে মিলাই খেলে যেমন লাগে ওরকমই লাগতেছে, আর আলু টালু দেয় নাই। আর ওই যে বললাম যে মাকে আসলে ডাক্তার দেখায় লাভ নেই, কারণ সে ডাক্তারের থেকে বড় ডাক্তার, মনে করেন ডাক্তার একটা ওষুধ দিছে, সে মানে 5টা ওষুধ দিছে, তার মধ্যে তার যেটা খেতে মন চাইবে সে সেটা খাবে, আর অন্যটা বলবে যে না এটা খাইলে আমার ওই সমস্যা হয়, এটা খেলে এরকম লাগে, তো এগুলো বলে বলে সে বাদ দিবে। আছে না যে এটা মানে তার শরীরে শুট করেনি, আমরা ডাক্তারকে আবার দেখায় চেঞ্জ করবো, না সেই সুযোগ সে দিবেই না। আবার হচ্ছে গিয়ে মানে ডাক্তারের কথা পছন্দ না হলে সেই ডাক্তারের ওষুধই খাবে না। মনে করেন এই ডাক্তার বলতেছিল যে যেহেতু আপনার বয়স হয়ে গেছে, এখন রেগুলার হচ্ছে গিয়ে আপনি রাতে দুধ খাবেন, ডিম খাবেন, তো সে তাকে যতই বলি না কেন সে বাইরে বের হয়ে বলতেছে দুধ আর ডিম খাওয়া যাবে না, এগুলো খেলে আমার ওজন বেড়ে যাবে। তো কোনো মতে সে তাকে রাজি করাতে পারে না দুধ ডিম খাওয়ার জন্য। তো সে আসলে তার গতি, তার মন, যখন যেমনে চায় সেমনে থাকতে সে পছন্দ করে। আমরা যতই তারে বুঝাই, যতই তারে বলি কোনোই লাভ নাই, যতই তারে ওষুধ কিনে দেই সেটারও কোনো লাভ নাই। তো আমরা সবাই মিলে তারে বুঝাইতে বুঝাইতে ক্লান্ত, এখন তারে সেরকম বুঝাই না, তার মতো তাকে ছেড়ে দেই। আমরা আমাদের যে দায়িত্ব তাকে ডাক্তার দেখানো, তাকে ওষুধ কিনে দেয়া, তার খেয়াল রাখা, সেগুলো সম্পূর্ণ আমাদের জায়গা থেকে করি, যাতে সে মানে মনে কষ্ট বা দুঃখ কোনোটাই না পায়। সোজা কথা, বাবা মা হিসেবে তারা আমাদের যেভাবে মানুষ করছে, সবকিছুর দিকে খেয়াল রাখছে, আমরাও আমাদের সাধ্য মতো সেটাই করার চেষ্টা করি এবং আজীবন সেটাই করে যেতে চাই, কারণ বাবা মার মতো দুনিয়ার আসলে কিছুই হয় না। তো সেটাকে আসলে সবকিছুর আগে প্রাধান্য দিয়ে দেখতে হবে। আর এদিকে আমি ব্যাগ থেকে বের করে মাকে ওষুধগুলো দিলাম, আর দুই লাট্টু পাট্টুর জন্য 2টা ললিপপ নিয়ে আসছি, কারণ যাওয়ার সময় তাদের বায়না ছিল এইটা। ইদানিং আফিফ কেন জানি খালি ললিপপ খেতে চায়, আর ওর দেখা দেখি ছোট জন খেতে চায়, তো আমি ধরে রাখছিলাম শক্ত করে, বললাম যে দেখি কে আগে নিতে পারো। তো দুইজন তো একদম কাড়াকাড়ি করে নিয়ে নিল, আর ছোট সাহেবের হাসি দেখছেন মাশাল্লাহ, মানে কিছু পাইলে হয়, মানে ওদের মনটা অল্প কিছুতেই একদম খুশি হয়ে যায়। আর বাবা মাও যখন বয়স্ক হয়ে যায় না, তারাও দেখবেন যে সন্তানের এই ছোটখাটো বিষয়ে কিছু পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। এখন আসলে ফুল টাইম ডেইলি লাইফের ব্লগ ওইভাবে করতে পারি না, তাই ছোটখাটো ভিডিও শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার এই পরিবারটার জন্য দোয়া রাখবেন, যাতে সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।